আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি রাকিবুল ইসলাম দিগন্ত, আজকে আবার নতুন আরেকটি প্রবলেম সলভিং নিয়ে চলে এলাম হ্যাকার র্যাঙ্কের। চলুন আমরা আমরা শুরু করি। ওকে, আজকে আমরা যে প্রবলেম সলভ করব সেটি হচ্ছে সিম্পল অ্যারে সাম। চলুন এটা পড়ে নেওয়া যাক। গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স, একটা ইন্টিজার অ্যারে দেওয়া আছে, ফাইন্ড দ্য সাম অফ ইটস এলিমেন্ট। তো এই অ্যারের যে কয়টা এলিমেন্ট থাকবে সবগুলোর সাম আমাদেরকে রিটার্ন করতে হবে। যেমন এখানে দেওয়া আছে যে 1, 2, 3, তো এখানে বের করতে হবে 1 + 2 + 3 = 6, তো এটাকে রিটার্ন করে দিতে হবে। কমপ্লিট দ্য সিম্পল অ্যারে সাম ফাংশন ইন দ্য এডিটর বিলো। এখানে একটা ইনকমপ্লিট একটা অ্যারে দেওয়া আছে, এটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। ইট মাস্ট রিটার্ন দ্য সাম অফ দ্য অ্যারে এলিমেন্ট অ্যাজ অ্যান ইন্টিজার। ওকে, এটা রিটার্ন করবে ওই অ্যারে যোগফল রিটার্ন করবে। ইনপুট ফরম্যাট হচ্ছে দ্য ফার্স্ট লাইন কন্টেন্স অ্যান ইন্টিজার এন ডোনেটিং দ্য সাইজ অফ দ্য অ্যারে। প্রথম যে লাইন থাকবে, প্রথম যে ইনপুট হবে সেটি একটি ইন্টিজার ইনপুট নিবে, সেটি বলে দিবে আমাদের অ্যারের সাইজ কত। সেকেন্ড লাইন কন্টেন্স এন স্পেস সেপারেটেড ইন্টিজার্স রিপ্রেজেন্টিং দ্য অ্যারে এলিমেন্টস। সেকেন্ড লাইন সেটা আমাদেরকে, এই যে এটা সেকেন্ড লাইন, এটা আমাদেরকে স্পেস সেপারেটেড যে এলিমেন্টগুলো, অ্যারে এলিমেন্টগুলো সেগুলো নিবে। কে আমরা দেখতেছি এখানে দিয়ে দিছে যে 6 এলিমেন্ট যাবে। এখানে 1, 2, 3, 4, 5, 6 ছয়টা এলিমেন্ট গেছে এবং সেগুলো সবগুলো স্পেস সেপারেটেড, এবং আউটপুট হিসেবে এখানে এই সবগুলো এলিমেন্টের সামকে রিটার্ন করছে। এখানে যে কোডটা আছে এই কোডটা বুঝি চলেন। এখানে প্রথমে ওনারা কাউন্ট করে নিছে যে কতগুলো ইনপুট যাবে, এটা হচ্ছে এটা কতগুলো এলিমেন্ট এখানে যাবে, তো এটা এক ইন্টিজার ইনপুট। তারপরে এখানে স্প্লিট ব্যবহার করা হয়েছে, স্প্লিটের ডিফল্ট যে বিষয়টা, আমরা যদি সার্চ দেই স্প্লিট পাইথন, এখানে যদি আসি, এই যে এখানে দেওয়া আছে যে ডিফল্ট সেপারেটর ইজ অ্যান হোয়াইট স্পেস, তো ডিফল্টভাবে এটা হোয়াইট স্পেসের দ্বারা এলিমেন্টগুলোকে সেপারেট করে দেয়, যার কারণে ওনারা এই স্প্লিট ফাংশনটা ব্যবহার করছে। এটাকে ওনারা লিস্টে কনভার্ট করে দিছে, এবং ফাইনালি আমাদের এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে এই যে ইনকমপ্লিট যে ফাংশনটা, এই ফাংশনটাকে তারা কল করছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে কমপ্লিট করা। আমরা প্রথমত কাজ করব সেটা হচ্ছে এখানে একটা ফর লুপ চালাবো। এই এলিমেন্টগুলোর প্রত্যেকটা এলিমেন্টের উপরে ফর লুপ চালিয়ে আমরা এগুলোকে ইটারেট করব। আলাদা একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের মধ্যে ইটারেট করে এগুলো যোগফলকে আমরা ওই আলাদা যে ভেরিয়েবল, ওই ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। স্টোর করে তারপরে এটাকে রিটার্ন করে নিয়ে আসব। ওকে, আমরা শুরু করি। এখানে একটা ফর লুপ চালাই, ফর ফর এলিমেন্ট এলিমেন্ট ইন অ্যারে। আমাদের অ্যারের এলিমেন্টগুলোকে আমরা ইটারেট করলাম। করার পরে আমরা কী করবো, একটা ভেরিয়েবল নেই, যে ভেরিয়েবলের মধ্যে এলিমেন্টগুলোর সাম, যেই যোগফলটা, সেই যোগফলটাকে স্টোর করব। সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটা শুরু হবে জিরো থেকে, যেটার ভ্যালু থাকবে জিরো। নিব হচ্ছে সামের মধ্যে প্লাস ইকুয়াল, যোগ করবে হচ্ছে এই এলিমেন্টটা। তো এটা হচ্ছে লাইক এরকম যে সাম ইকুয়াল ইভেন সাম প্লাস এলিমেন্ট লাইক দিস। ওকে, আমরা কেটে দিই, একই কাজ করছে। এলিমেন্টকে আমরা যোগ করলাম, রিটার্ন করবে, রিটার্ন করবে কোনটা, সামটা, সামটা রিটার্ন করবে। আশা করি সব কিছু ঠিক আছে, আমরা কোডটাকে রান করি। ওকে, সব কিছু ঠিক আছে, আমরা আরেকটু ভালোভাবে বুঝি। এখানে কি হয়েছে,
আমরা একটা ফর লুপ চালাইছি, তো যখন ফর লুপটা প্রথমে চলবে তখন এখানে কি আমরা দিছি হচ্ছে, এটার ভ্যালু দিয়েছিলাম হচ্ছে 6, তো জেনারেলি 6টা, তো আমরা জানি হচ্ছে n মাইনাস 1, তো এখানে যেহেতু 6 এখানে রেঞ্জ ক্রিয়েট হবে হচ্ছে কেন 0 1 2 3 4 5, তো এখানে এরকম 5 পর্যন্ত যাবে যেহেতু n মাইনাস 1। প্রথম যখন আমাদের ফর লুপ চলবে তখন এখানে যে আমরা 6টা ইনপুট দিছি সেটা ইনপুট দিছিলাম হচ্ছে এরকম 1 2 3 4 10 11, তো এখানে যাবে প্রথম 0 যেটা থাকবে সেখানে যাবে 1, তারপরে যাবে হচ্ছে 2 3 4 10, আর এখানে যাবে 11। তো যখন 0 নাম্বার রেঞ্জ রেঞ্জ নাম্বার 0 তে চলবে তখন এই 0 নাম্বার রেঞ্জে কে আছে, 1 আছে, 1 কে নিয়ে চলে যাবে আমাদের এলিমেন্টে, তারপরে এলিমেন্টটা এখানে যোগ করে এখানে পাঠিয়ে দিবে। নেক্সটে আবার ফর লুপ চলবে, ফর লুপ চলার পরে এই ফর লুপে অ্যারের যে এলিমেন্ট নেক্সট রেঞ্জে 1 নাম্বার রেঞ্জে আছে হচ্ছে 2 চলে যাবে আবার এলিমেন্টে, এলিমেন্টে যাওয়ার পরে এই এলিমেন্টটা আবার যোগ করে আবার সামে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে এখানে ভ্যালু তো অবশ্যই চেঞ্জ হয়ে গেল, প্রথমে আসলো হচ্ছে 1 1, পরে এখানে যোগ হয়ে 1 সাথে আবার যোগ হইলো হচ্ছে 2 1 আর 2 3 3, হওয়ার পরে আবার এখানে আসলো এলিমেন্ট নেক্সট রেঞ্জে যাবে, নেক্সট রেঞ্জ থেকে আবার 3 এখানে চলে আসবে এলিমেন্টে, এলিমেন্টে আসার পরে এলিমেন্টে চলে আসলো, এলিমেন্ট এখানে যোগ করে আবার সামে পাঠিয়ে দিল, তো 3 যোগ হইলো 4, সেটা রেজাল্টটা চলে আসবে, তারপরে আবার এখানে আসবে, এরকমভাবে সবগুলো এলিমেন্ট একে একে চলে যাবে। তারপরে কি করবে, তারপরে এই সামটা, যে সামটা হবে আমাদের হয়েছিল হচ্ছে কি 31, তাই না, 31, তো এই 31 এখানে রিটার্ন করবে, রিটার্ন করে কোথায় যাবে, এই যে আমাদের সিম্পল অ্যারে যে মেথডটা সেটা কল করছে হচ্ছে নিচে, নিচে কল করছিল, আমরা দেখছিলাম এই যে এখানে নিচে কল করা হয়েছিল, এই যে এখানে এটা কল করা হয়েছে, তো রেজাল্টটা প্রিন্ট হবে। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের কোডটা, আশা করি সবাই বুঝতে পারছেন, এই কোডটাকে আমরা এখন সাবমিট করে দিই, সাবমিট, আমরা প্রবলেমটা সলভ করে ফেললাম, বেশি কঠিন ছিল না, ফর লুপের ব্যবহারটা আমি তো এক্সপ্লেন করেই দিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।